नमस्कार बंधुरा आरो एक नतून पर्व देखार जोन्नो सकल दर्शक बंधु के आमार चैनेले स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे शेयर करब नलेन गुड़ेर आइसक्रीम कत सहज भावे ए आइसक्रीमटा तैरी करे नेवा जाए। बाजारे एखन प्रचुर परिमाणे नलेन गुड़ चले एसेछे, ता चलुन चटजल्दी किभाबे ए आइसक्रीमटा तैरी करे नेवा जाए सेटाई आपनादेर साथे शेयर करब। प्रथमेई आमी दूधटा निये निएछि, 1.5 लिटार परिमाणे दूध निएछि आर दूधटाके फुटिये आमी पुरो हाफ करे निएछि, 750 मिलिलिटार करे निएछि। एई प्रसेसटा आमी आगेई करे रेखेछि। एरपर एखाने आमी खेजुरेर गुड़ दिए देव आर जदि आपनादेर काछे एई गुड़टा ना थाके ताहले आपनारा पाटाली गुड़टाओ व्यवहार करते पारेन। आमी एखाने खेजुरेर गुड़ दिए दिलाम 100 ग्राम मतो। आपनारा परिमाणटा बुझे देबेन कारण दूधटा जेहेतु अनेकटा घन हये गेछे, दूधेर मिष्टत्व आछे, सेई जन्य आमी एखाने 100 ग्राम থেকে 150 গ্রাম মতো খেজুরের গুড় দিলাম। আর এরপরে আমি আরও ক্রিমটা অ্যাড করব, তখন মিষ্টিটা বাড়বে, তাই মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আমি একটা হ্যান্ড বিটার নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পরে 3 থেকে 4 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটে গেছে, এরপরে এটাকে আমি ঠান্ডা করতে দেব। যেহেতু এটা অলরেডি ঘন হয়ে আছে তাই খুব বেশি ফোটানোর কোনো দরকার নেই। এরপরে এটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা করতে দিয়ে আমি এখানে নিয়ে নেব 2 কাপ পরিমাণে হুইপিং ক্রিম। হুইপিং ক্রিমই এখানে ব্যবহার করতে হবে, কোনো ফ্রেশ ক্রিম নিলে এটা হবে না। 2 কাপ হুইপিং ক্রিম নেওয়ার পরে আমি এটাকে বিট করে নেব। আর আমি এখানে একটা ইলেকট্রিক বিটার নিয়ে নেব। আর যদি ইলেকট্রিক বিটার না নিয়ে আপনারা হ্যান্ড বিটার নিতে চান তাহলে সময়টা কিন্তু অনেকটা পরিমাণে লাগবে। আর সেক্ষেত্রে আপনাদেরকে হ্যান্ড বিটার দিয়ে বিট করলে বরফের ওপরে রেখে রেখে কিন্তু করতে হবে আর একবার করে ফ্রিজে ঢোকাতে হবে। 30 থেকে 40 মিনিট সময় লাগবে এইভাবে বিট করতে হবে আর বরফে ফ্রিজের মধ্যে রাখতে হবে। তাই আমি এখানে একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে মিডিয়াম টু লোতে 5 মিনিট বিট করে নেব আর তারপরে হাই স্পিডে আরও 3 থেকে 4 মিনিট এটাকে বিট করে নেব। ক্রিমের পরিমাণটা পুরো ডবল হয়ে যাবে আর এতটা থিক হয়ে যাবে যেটা যখন পড়ে যাবে না সেই রকম পর্যন্ত টাইম পর্যন্ত এই সময়টাতে আমি বিট করে নেব। আর এই আইসক্রিমটা বানানো খুবই সহজ, এই যে এই রকম অবস্থাতে আমি এটাকে নিয়ে নিয়েছি। এরপরে যে দুধটা ঠান্ডা হয়ে গেছে এই দুধের মধ্যে ক্রিমটাকে দিয়ে আমি মিশিয়ে নেব। এই অবস্থাতেও কিন্তু আপনারা ইলেকট্রিক বিটার একটু দিয়ে দিতে পারেন, আমি আর এখানে ইলেকট্রিক বিটার দেব না, আমি এখানে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে মেশাতে হবে আর মিশিয়ে নিয়ে এটাকে ফ্রিজারে রাখতে হবে 8 থেকে 10 ঘন্টার জন্য। খুব সহজভাবেই এই আইসক্রিমটা তৈরি করে নেওয়া যায়। আর অনেকেই হয়তো এই আইসক্রিমটা খেয়েছেন, কলকাতার ভালো ভালো নামি দামি রেস্টুরেন্টে এটা পাওয়া যায় আর তাই কত সহজ এবং দামও নেয় প্রচুর, আর কত সহজে এটা বাড়িতে তৈরি করে নেওয়া যাবে সেটাই আজকে আপনাদের সাথে দেখালাম। আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে ফ্রিজ করে দেব। মেশানোটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই এই জায়গাতে চাইলে আপনারা 1-2 মিনিটের জন্য ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারেন। এরপরে এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দিতে হবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে। আর ফ্রিজের টেম্পারেচার একদম লোতে রেখে দিয়ে টেম্পারেচারটা একেবারেই কমিয়ে দিতে হবে, তা ওভারনাইট অথবা 6 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। আর এয়ারটাইট করে এটাকে এঁটে দিতে হবে। এটাকে আমি এখানে একটা কৌটোর মধ্যে ধরেনি, তাই আমি আরও একটা কৌটো ব্যবহার করছি। দুটো কৌটোর মধ্যে রেখে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব, ফিরে আসব 8 থেকে 10 ঘন্টা পরে। 10 ঘন্টা পরে ফিরে এসেছি এবং এটাকে খুলে দেখে নেব যে আইসক্রিমটা ঠিকঠাকভাবে জমেছে কি না। এই আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে, একবার অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর আপনাদের যদি স্কুপ থাকে আইসক্রিম তোলা, স্কুপে করে আপনারা তুললে সেটা আরও ভালো হবে, আর আমার কাছে এই মুহূর্তে নেই। আর একটুখানি ওয়েট করে তুললে আরও ভালো করে তোলা যাবে। আর কলকাতার অনেক নামি দামি রেস্টুরেন্টে আইসক্রিমটা পাওয়া যায়, পাপড়াই আইসক্রিম বা আরও অনেক জায়গাতেই এটা পাওয়া যায়। তা কলকাতায় যারা খেয়েছেন তারাও যদি একবার বাড়িতে এইভাবে তৈরি করেন তাহলে দেখবেন এই স্বাদ কিন্তু একেবারেই রেস্টুরেন্টের মতো, দারুণ টেস্টি আর বানাতে খুব কম টাইম লাগে।
আর এই এই আইসক্রিমটা কিন্তু এই শীতের সময় বানানো যাবে, যেহেতু নলেন গুড়টা এই সময় পাওয়া যায়, তাই এটা গরমকালে খুব একটা পাওয়া যাবে না। অনেক জায়গায় তো অবশ্যই এখন পাওয়া যায়, তাই শীতকালে এই আইসক্রিমটা বানিয়ে ফেলুন আর এনজয় করুন সবার সাথে। আর ওপর থেকে আমি এটাকে একেবারে রেস্টুরেন্টের স্বাদ দিতে আমি দিয়ে দেবো একটু লিকুইড নলেন গুড়। তাহলে তৈরি করে ফেলুন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ জানালাম, আর অবশ্যই করে আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য আরও একবার অনুরোধ করলাম। তৈরি করুন, এনজয় করুন, ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।